পল্টনস্থ সেখানে তারা এটা এটা আধা ঘন্টা পর আলোতে উঠবে। ব্যারিস্টার কায়সার কামাল তিনি বলতে শোনা যাচ্ছে যে পুলিশকে অনুরোধ করেছিলাম, হ্যাঁ পুলিশকে অনুরোধ করেছিল, পুলিশ তাদের কাজটিকেই সম্পন্ন করেছে। যেমন আমরা ভিডিও তথ্যচিত্রে শুনতে পেয়েছি যে ডিএমপি কমিশনার হারুন রশিদ তিনি কিন্তু বলতেছেন বারবার যে আধা ঘন্টা পর আরও দুইটা ফুটবে। তার মানে এটা নিঃসন্দেহে প্রমাণিত এবং স্পষ্ট প্রমাণিত হয়েছে যে জনতা কিন্তু এতটাই বোকা না, জনতা কিন্তু এতটাই নির্বুধ না যে কারা বিএনপি অফিস কার্যালয়ে বোমা রেখেছে। এই প্রসঙ্গ বলছি না, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেই কথাটা হলো মানুষ কে চায় তার নেতাকর্মীরা মারা যাক, আমি এখানে সমাবেশ করব, আমার নেতাকর্মীরা এখানে আসবে, আমি এখানে বোমা রাখবো আর আমার নেতাকর্মীরা মারা যাক, আমার শক্তি কমে যাক, এর কে চায়? ওই যে রাজনৈতিক ক্ষমতা নামে একটা শব্দ ব্যবহার করে এক দল টিকে থাকতে চায় আর এক দল ক্ষমতা আসতে চায়, কিন্তু মাঝখানে যে নেতাকর্মীরা তাদের জীবন দিচ্ছে, ছাত্রদল ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছালীগ, আওয়ামী লীগ যুবলীগ, যুবদল ছাত্রদল যুবদল, তারা যে একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে এই রাজনীতিকে কেন্দ্র করে। তারেক জিয়া যখন অপকর্ম করেছিল তখন কিন্তু তিনি বিদেশের বাড়িতে চলে গেছেন, অর্থাৎ তিনি যখন দুর্নীতি করেছেন তিনি দরাছোঁয়ার বাইরে, বাংলাদেশ সরকার কিছু করতে পারে নাই। ধরে নিলাম আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আছে, কালকে থাকলো না, কিন্তু আওয়ামী লীগ সরকারের যেসব নেতা নেত্রী বা যারা দুর্নীতি করেছে, যারা পাহাড় টাকার পাহাড় গড়িয়েছে, তারা কিন্তু হয়তো বা এভাবেই তারেক জিয়ার মতো উড়াল দেবে, কিন্তু মাঝখানে যে সাধারণ মানুষ তাদের জীবন দিচ্ছে আওয়ামী লীগ বিএনপি করে দানের শীষ নৌকা বলে বলে, খালেদা জিয়া শেখ হাসিনা বলে বলে, তাদের অবস্থা কী হবে? আমার কথা হলো মিথ্যা বানোয়াট অপপ্রচার বন্ধ করে গণতন্ত্র একটা স্বাধীন দেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, জনগণ তাদের মনের আশা পূর্ণ করুক, জনগণ তাদের যাকে চাওয়া সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, যদি শেখ হাসিনা জয়ী হয় শেখ হাসিনা জয়ী হবে, যদি কালেদা জিয়া জয়ী হয় তিনি জয়ী হবেন, তাতে কোনো আফসোস নেই আমরা মনে করি। কিন্তু এই যে মিথ্যা বানোয়াট কথা বিএনপি বোমা রেখেছে, ডিএমপি কমিশনার হারুন রশিদ তিনি মুখ দিয়ে বলতেছেন যে আধা ঘন্টা পর আরও দুইটা ফুটবে, এসব যে একটা অপকৌশল, এই সাধারণ মানুষকে যে হয়রানি করা হচ্ছে, আজ বা কাল যদি হরতাল হয় বা ধর্ম গাড়ি চলাচল বন্ধ থাকে, শিল্পকারখানা বন্ধ থাকে, এই লাখ লাখ মানুষের খাদ্য বস্ত্র চিকিৎসা এসব ব্যবস্থা কে করবে? আমি মনে করি রাজনৈতিক ইস্যুতে দেশে বড় ধরনের কোনো ক্ষতি হোক, দেশে একটা উন্নয়ন ব্যাহত হোক, সাধারণ জনগণ, কিছু কিছু জনগণ চাইলেও প্রায় অধিকাংশ জনগণই তা চায় না। আমরা জানি এখন যে আওয়ামী লীগের যে নেতা নেত্রীরা বিএনপিদেরকে মামলা দিচ্ছে, বিএনপি যদি আজকে ক্ষমতা আসে তারাও কিন্তু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ মানুষের কী অবস্থা হবে? আমি চাই আমাদের এই যে কথাগুলো, এই কথাগুলো শুধুমাত্র ডিএমপি কমিশনার হারুন তিনি যে বলছেন যে বিএনপি বোমা রেখেছে, অথচ তিনি নিজের মুখ দিয়ে বলতেছেন যে আধা ঘন্টা পর দুইটা ফুটবে, অর্থাৎ এতে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে আসলে বোমা কারা রেখেছে, কোন ধরনের একটা ষড়যন্ত্র, সাধারণ মানুষকে যে মেরে ফেলা হচ্ছে, এই মানুষগুলো তো ফিরে আসবে না। মকবুল হোসেন যে মারা গেছে, ওনার স্ত্রী আমরা ভিডিওতে শুনেছি যে বারবার বলতেছে যে আমার স্বামী একজন পুঁতি ব্যবসায়ী ছিল একজন, ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে গুলি করে, হয়তো তিনি সেখানে ছিলেন, তার গুলি লেগেছে, তিনি হত্যা হয়েছেন। এই যে রাজনৈতিক একটা শব্দ ব্যবহার করে, রাজনীতিকে ব্যবহার করে যে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, সাধারণ মানুষ যে তাদের পরিবারকে হারাচ্ছে, এ দায় কে নেবে? বিএনপি ইতিপূর্বে সমাবেশ করেছে, কোনো প্রকার সহিংসতা হয়নি, পুলিশও সেখানে কোনো প্রকার হামলা চালায়নি, যদিও পরিবহন ধর্মঘট ছিল, যদিও গাড়ি চলাচল বন্ধ রেখেছে, কিন্তু কোনো ধরনের বড় ধরনের কোনো মানুষ মারা যায়নি, এরকম কোনো ঘটনা ঘটেনি। তবে আমরা শুনেছি রাস্তা রাস্তা বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে বা তল্লাশি করা হয়েছে, চেক করা হয়েছে কোথায় যাচ্ছেন বা কী করবেন, কিন্তু 10ই ডিসেম্বর নয়াপল্টন সমাবেশকে ঘিরে যে প্রকার পল্টনস্থ সেখানে তারা এটা আধা ঘন্টা পর আলোতে উঠবে।